আসসালামু আলাইকুম। আজ 15 এপ্রিল 2024, শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত আশঙ্কাকে সত্যি করে ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF সূত্রের খবর, 200-এর বেশি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। সতর্ক করা হয়েছে পশ্চিম এশিয়ায় আমেরিকার দূতাবাস খাঁটিগুলোকেও। শুক্রবার জো বাইডেন হুঁশিয়ারি দিয়েছিলেন 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা করতে পারে ইরান। গত সপ্তাহেই ইরান বেশ কিছু ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ করে, যেগুলি লোহিত সাগর পেরিয়ে ইসরায়েলের শহর এবং পশ্চিম এশিয়ায় আমেরিকার ঘাঁটিতে হামলা চালাতে পারে। এবার দুয়ে দুয়ে চার হল। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম ISNA দাবি করেছে, সে দেশের হাতে রয়েছে এমন 9টি ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলে গিয়ে হামলা চালাতে সক্ষম। এক একটি ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় 560 মাইল থেকে 1242 মাইল। যে কোনো সময় এগুলির প্রয়োগ করতে পারে ইরান। বিশেষজ্ঞরা মনে করছেন এসব কারণেই ইরান ইসরায়েল যুদ্ধ আরও বিপজ্জনক হতে চলেছে। 9টি ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম সেজিল। 90-এর দশকে এই ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা শুরু করে ইরান। এর দৈর্ঘ্য 18 মিটার, ওজন 23,600 কেজি, 2,000 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে, বহন করতে পারে 700 কেজি বিস্ফোরক। ইরানের তৈরি খাইবারও মধ্যম পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র। খোরাম শহর শ্রেণীর চতুর্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্র এটি। 1500 কেজি বিস্ফোরক নিয়ে 2,000 কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। 80-এর দশকে খোরাম শহরে যুদ্ধ হয়েছিল ইরাক এবং ইরানের। সেই শহরের নামেই এই ক্ষেপণাস্ত্রের নাম। আরবে মুসলমানদের খাইবার যুদ্ধের নামের এই খোরাম শহর শ্রেণীর চতুর্থ প্রজন্মের নাম রাখা হয় খাইবার। ইরানের অস্ত্রশালায় রয়েছে ইমাদ ক্ষেপণাস্ত্র। 1,700 কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় গিয়ে আঘাত হানতে পারে এটি। বহন করতে পারে 750 কেজি বিস্ফোরক। উত্তর কোরিয়ার নোডং ক্ষেপণাস্ত্রের অনুকরণে তৈরি করা হয়েছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পশ্চিম এবং মধ্য এশিয়ার দেশগুলি রয়েছে এর নিশানায়। উত্তর কোরিয়ার নোজং 1 ক্ষেপণাস্ত্রের অনুকরণে শাহাব-3 তৈরি করেছে ইরান। মধ্যম পালার এই ক্ষেপণাস্ত্র 1,000 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে। বহন করতে পারে 1,200 কেজি বিস্ফোরক। হালকা ওজন নিয়ে আরও দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। বিভিন্ন শহরে গিয়ে অনায়াসে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। পরবর্তীকালে চীনা প্রযুক্তির মাধ্যমে এর উন্নতি ঘটানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্র ইরানের সেনাবাহিনী পরিচালনা করে না, করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প IRGC। শাহাব-3 এতে উন্নত প্রযুক্তি প্রয়োগ করে কাদার-100 ট্রেন তৈরি করেছে ইরান। তরল এবং কঠিন দুই ধরনের জ্বালানিতেই চলে এই ক্ষেপণাস্ত্র। 1,500 কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় গিয়ে আঘাত হানতে পারে এটি। 650 থেকে 1,000 কেজি বিস্ফোরক বহন করতে পারে এই গাদার-100 ট্রেন। এর দৈর্ঘ্য 15.5 মিটার থেকে 16.58 মিটার, ওজন 15 থেকে 17 টন। IRGC সম্প্রতি প্রকাশ্যে এনেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাবে। 1,650 কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এটি। এই ক্ষেপণাস্ত্র একাই ইসরায়েলের বড় শহরগুলিকে ধ্বংস করতে সক্ষম। ইরানের ভান্ডারে রয়েছে হাইপারসোনিক অথবা শব্দের থেকে দ্রুত ছোটে এরকম ক্ষেপণাস্ত্র, নাম ফাত্তাহ-2। এর ইঞ্জিন চলে তরল জ্বালানিতে। 1,500 থেকে 1,800 কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে। রাডারে ধরা পড়ার আগেই আঘাত করতে পারে এটি। মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেখানো কম যায় না। 2022 সালে এই ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ করে IRGC। কঠিন জ্বালানিতে চলে এর ইঞ্জিন। 1,400 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। মধ্যম পাল্লার হজ কাসেম ও ইরানের তৈরি অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র। রাডারে ধরা পড়ার আগেই 1,400 কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এটি। 500 কেজি ভার বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। 2020 সালের জানুয়ারিতে ইরানের কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যা করে আমেরিকার সেনা। তার নামেই এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়। 2020 সালের আগস্টে ইরান সেনাবাহিনীতে যুক্ত হয়েছে এই ক্ষেপণাস্ত্র। এগুলো দিয়েই ইসরায়েলের টুঁটি চেপে ধরতে চাইছে ইরান, যার ফল হতে পারে মারাত্মক, এমনটাই মনে করছে গোটা বিশ্ব। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেয়ার উপায় খুঁজছে। দেশটি বলছে উপযুক্ত সময়ে ইরানের ওপর প্রতিশোধ নেবে তারা। এমন অবস্থায় ইরানের হামলার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরও উত্তপ্ত না করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। এমনকি তেহরানের এই হামলাকে ইরানের দ্বৈত পরাজয় বলেও আখ্যায়িত করেছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে সপ্তাহান্তে চালানো হামলায় ইরানের দ্বৈত পরাজয় হয়েছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত করা ইসরায়েলের উচিত নয় বলে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার জানিয়েছেন। সংবাদ মাধ্যম স্কাই নিউজের সাথে কথা বলার সময় ডেভিড ক্যামেরন বলেন, ইসরায়েলে চালানো ইরানের আক্রমণটি প্রায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ইরান বিশ্বের কাছে প্রকাশ করেছে যে তারা এই অঞ্চলে ক্ষতিকারক প্রভাব রাখছে এবং তারা এটি করার জন্য প্রস্তুত। ক্যামেরন বলেছেন, সুতরাং আমাদের আশা হল প্রতিশোধমূলক প্রতিক্রিয়া হবে না এবং এর পরিবর্তে বিশ্বের দৃষ্টি নিবদ্ধ করা উচিত হামাসের দিকে। তারা এখনও সেই সব মানুষকে বন্দী করে রেখেছে। তাদের একটি চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে যাতে কিছু বন্দির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে বন্দীদের মুক্তি দেওয়া যেতে পারে এবং যুদ্ধে একটি বিরতি হবে। এখন এটাই প্রয়োজন এবং এটিই আমি আশা করি আমরা এটার উপরই ফোকাস করতে পারব। এছাড়াও ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ক্যামেরন। তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে যুক্তরাজ্য। ক্যামেরন বলেন, সামরিক অভিযানে যুক্তরাজ্যের ভূমিকা হচ্ছে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ বিমানকে সহায়তা করার জন্য বিমান সরবরাহ করা, যাতে আমেরিকানরা ইসরায়েলের আকাশে আরও বেশি কিছু করতে পারে। তার ভাষায় কিন্তু একই সময়ে আমরা বলেছিলাম, যদি ওই অঞ্চল থেকে ইসরায়েলে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র আসে তাহলে আমরা সেগুলো গুলি করে ভূপাতিত করব এবং আমাদের অত্যন্ত দক্ষ পাইলটরা সেখানে এটিই করেছেন। সিরিয়ার রাজধানী তেহরানের কনসুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে 300+ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায়। যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। তারপরও উত্তেজনার আরও বৃদ্ধি হতে পারে বলে ব্যাপক উদ্বেগ রয়েছে। মূলত গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে রাতারাতি 300+ বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান। এর বেশিরভাগই ইরানের অভ্যন্তর থেকে নিক্ষেপ করা হয়। তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই প্রায় সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রবাহিনী। গত 1 এপ্রিল দামেস্কের দূতাবাসে বোমা হামলার পর ইরানের প্রতিশোধ নেয়ার অধিকার সম্পর্কে জানতে চাইলে ক্যামেরন বলেন, তিনি মনে করেন দামেস্কে ইসরায়েল যা করেছে এবং ইসরায়েলে হামলার লক্ষ্যে ইরান যে 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার মধ্যে একটি বিশাল মাত্রার পার্থক্য রয়েছে এবং আমি মনে করি ইরান বেপরোয়া এবং বিপজ্জনক কাজ করেছে। ক্যামেরন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক পরিস্থিতির বিষয়েও কথা বলেছেন। তিনি বলেন, গাজায় আরও বেশি সাহায্য না দেয়া ভুল ছিল এবং যুক্তরাজ্য ইসরায়েলি কর্মকর্তাদের অকপটে বলেছে তাদের ক্রসিং পয়েন্টগুলো খুলতে হবে এবং সহায়তা দেওয়ার কাজে আরও ট্রাক ব্যবহার করতে হবে। সাহায্যকর্মীরা যাতে গাজার আশপাশে যেতে পারে সেটিও নিশ্চিত করতে হবে। যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তাদের তলব করেন। পরে ইরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সিমন শেরক্লিফ, জার্মানির রাষ্ট্রদূত হান্স উজো মুজেল ও ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস হোস সেখানে হাজির হন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তাদের বলেছেন, জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের আওতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট প্রাঙ্গণে ইসরায়েলের হামলার নিন্দা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। এর জবাবে শনিবার ইসরায়েলের ভূখণ্ডে 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। এ ঘটনায় ইউরোপের 3টি দেশের দ্বিমুখী আচরণের সমালোচনা করেন পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক। তিনি বলেন, যে কোনো অবৈধ শক্তি প্রয়োগের বিরুদ্ধে ইরান দৃঢ়তার সঙ্গে তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থকে রক্ষা করবে। যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা বলেছেন, শিগগিরই তারা নিজ দেশের রাজধানীতে এই বার্তা পৌঁছে দেবেন। ইসরায়েলে প্রথমবারের মতো ইরানের সরাসরি হামলা চালানোর পর উল্লাসে মেতেছে বিভিন্ন দেশের নাগরিকরা।
ইরানের পাশাপাশি আনন্দের বন্যা বয়ে যায় ইরাক অবরুদ্ধ গাজা থেকে কানাডার টরেন্টো পর্যন্ত। খবর এপি ও ইরনার। শনিবার গভীর রাতে হামলার খবর প্রকাশের পরপরই ইরানের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ, পতাকা হাতে নিয়ে রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জড়ো হন তারা। কেউ কেউ আসেন গাড়িতে করে, নেচে গেয়ে তারা প্রকাশ করেন আনন্দ উল্লাস। এ সময় ড্রেড টু ইসরায়েল স্লোগানে প্রকম্পিত হয় ইরানের রাজপথ। উল্লাস প্রকাশে আতশবাজিও ছোড়ে অনেকে। তেহরানে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাস ও ফিলিস্তিন স্কোয়ারে আনন্দ মিছিল করেন অনেক ইরানি। ব্রিটিশ দূতাবাসের সামনে বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায়। ফিলিস্তিনের বড় একটি পতাকা নিয়ে অনেকেই জড়ো হন তেহরানের ফিলিস্তিন স্কোয়ারে। ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত এ হামলা চালিয়ে যাওয়ার দাবি জানান তারা, সংহতি জানান গাজার নিপীড়িত মানুষের প্রতি। আনন্দ উল্লাসে যোগ দেয়া এক ইরানি নাগরিক বলেন, যুদ্ধ মানুষকে খুশি করে, এমনটা কখনো দেখিনি, কিন্তু আজ রাতে ঘুম বাদ দিয়ে মানুষজন এখানে জড়ো হয়েছেন। তারা বুঝাতে চেয়েছেন এই হামলা আমাদের জন্য কতটা জরুরি। আরেকজন বলেন, ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত এই হামলা চলবে, এটাই আশা করি। গাজার নিরীহ মানুষের প্রতি সংহতি জানিয়ে আরেক ইরানি বলেন, ইসরায়েলের শাস্তি হওয়া উচিত। তারা গাজায় যে নৃশংসতা চালিয়েছে তাতে চুপ করে বসে থাকা উচিত নয়। ইরানের হামলার খবরে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন ইরানের প্রতিবেশী রাষ্ট্র ইরাকের জনগণ। খুশিতে তারা রোববার সকালে রাজধানী বাগদাদের রাজপথে নেমে ইরান, ইরাক আর ফিলিস্তিনের পতাকা নিয়ে নেচে গিয়ে আনন্দ উল্লাস করতে থাকেন। বাগদাদের পাশাপাশি কারবালাসহ বিভিন্ন শহরের রাজপথে নেমে ইরাকিদের এভাবে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কানাডার টরেন্টো শহরের বাসিন্দারা। তেমনই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েল অধিকৃত জেরুজালেম শহরের আরব নাগরিকরা। সিরিয়ায় কনসুলেট অফিসে হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালানো হবে বলে 72 ঘন্টা আগেই প্রতিবেশী দেশগুলোকে জানিয়ে দেয় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এ তথ্য জানিয়েছেন। বিবিসির এক রিপোর্টে বলা হয়েছে, ইরানের মন্ত্রী বলেন, আমাদের অভিযানের 72 ঘন্টা আগে আমাদের বন্ধু এবং প্রতিবেশী দেশগুলোকে জানিয়েছে যে ইসরায়েলের ওপর ইরান অবশ্যই জবাব দেবে, যা বৈধ এবং এড়ানোর উপায় নেই। বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে একটি বৈঠকে ইরানের শীর্ষ কূটনীতিক আরও জানান, যুক্তরাষ্ট্রকেও জানানো হয় যে ইসরায়েলে ইরানের হামলা হবে সীমিত এবং আত্মরক্ষামূলক। অর্থাৎ গত অর্ধশতকের মধ্যে চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে প্রথম নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান, সেটাও আবার ঘোষণা দিয়ে প্রকাশ্য মহড়া চালিয়ে। ইরানের এই হামলার সঙ্গে যোগ দিয়েছে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরাও। ত্রিমুখী হামলা সামলাতে হিমশিম খেয়েছে মার্কিন আশীর্বাদপুষ্ট সামরিক শক্তিতে বলীয়ান ইসরায়েল। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আঞ্চলিক শক্তিগুলোর পাশাপাশি পরাশক্তির সম্মতি নিয়েই ইসরায়েলে অত্যন্ত নিয়ন্ত্রিত হামলা চালিয়েছে ইরান। হামলার বিষয়ে তুরস্ককে জানানো হয়েছিল আগেভাগেই। যুক্তরাষ্ট্র তুরস্কের মাধ্যমে ইরানের কাছে বার্তা পাঠিয়েছিল যেন কোনোভাবেই বাড়াবাড়ি করা না হয়। অত্যন্ত সংক্ষিপ্ত হামলায় নিজেদের লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের প্রাপ্তি হিসেবে যোগ হয়েছে আঞ্চলিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার লক্ষ্যে শক্তি প্রদর্শন। বাস্তব যুদ্ধক্ষেত্রে নিজেদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সানিয়ে নেয়ারও সুযোগ পেয়েছে তেহরান। ইরান বলছে, ইসরায়েলে হামলার আগে তারা যুক্তরাষ্ট্রসহ আশপাশের দেশগুলোকে সতর্ক করেছিল। তবে যুক্তরাষ্ট্র বলছে, ইরানের এই দাবি সত্য নয়, তারা ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি করতে চেয়েছিল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক, জর্ডান এবং ইরাকের কর্মকর্তারা রোববার বলেছেন, ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিন আগে তাদেরকে বিস্তৃত নোটিশ দিয়েছিল ইরান। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, তেহরান ওয়াশিংটনকে সতর্ক করেনি এবং হামলায় ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি করার লক্ষ্যেই এই হামলা চালিয়েছে ইরান। সিরিয়ার রাজধানী তেহরানের কনসুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায়। যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। তবে ইরান বলছে, তাদের লক্ষ্য অর্জিত হয়েছে এবং তারা এটাকে আর বাড়াতে চায় না। কিন্তু তারপরও ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা পদক্ষেপের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এবার খুব জরুরি এক মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। মানুষের জীবনে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ,
প্রথমত হচ্ছে ব্যক্তিত্ববান হওয়া, দ্বিতীয়ত সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা। আপনি কিভাবে ব্যক্তিত্ববান হবেন বা গ্রহণযোগ্য হবেন, এর জন্যে একটি কাজ মন প্রাণ দিয়ে চর্চা করুন, সেটা হচ্ছে কথা এবং কাজের সঙ্গে মিল রাখা। কথা এবং কাজের সঙ্গে মিল রাখা অনেক বড় কঠিন কাজ, কিন্তু আপনি যদি চেষ্টা করতে থাকেন তাহলে এক সময় অবশ্যই আপনি পূর্ণাঙ্গ প্রতিশ্রুতিবদ্ধ মানুষ হিসেবে পরিণত হতে পারবেন, আর তখনই ব্যক্তিত্ববান এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবেন। আসুন সবার কাছে আমরা নিজের কথা এবং কাজ দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই এবং অঙ্গীকার ধরে রাখার চেষ্টা করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার ফিলিস্তিনের গাজার খবর। উত্তর গাজায় নিজ ঘর বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন হাজারো ফিলিস্তিনি, সে সময় ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের শিকার হয়েছেন তারা। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় রোববার উত্তর গাজায় পুরুষ, মহিলা, শিশু এবং বৃদ্ধসহ হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করে। ইসরায়েলি সামরিক বাহিনী নারী ও শিশুদের ফিরে যাওয়ার অনুমতি দিচ্ছে এমন খবরের প্রেক্ষিতে নিজ বাসস্থানে ফিরতে শুরু করেন বাসিন্দারা। সোমবার এক প্রতিবেদনে এই খবর জানায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিছু ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় যে বেশ বড় সংখ্যায় হাজারো মানুষ যুদ্ধ শুরুর পর থেকে প্রথমবারের মতো উত্তর দিকে যাচ্ছেন। সিএনএন আরও জানিয়েছে, কিছু ফিলিস্তিনি তাদেরকে জানিয়েছেন যে তারা শুনেছে ইসরায়েলি সামরিক বাহিনী নারী ও শিশুদের ফিরে যাওয়ার অনুমতি দিচ্ছে। আবার অন্যরা বলছেন তাদের আত্মীয়দের উত্তর গাজায় প্রবেশ করতে দেওয়া হয়েছে। যদিও সিএনএনের এক প্রশ্নের জবাবে এসব তথ্য মিথ্যা বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আইডিএফ জানিয়েছে, উত্তর গাজা বর্তমানেও একটি সক্রিয় যুদ্ধক্ষেত্র হিসেবে অব্যাহত রয়েছে এবং এই এলাকায় ফিরে আসার অনুমতি নেই। সিএনএনের এক ভিডিওতে দেখা যায় যে আল রাশিদের বিপজ্জনক উপকূলীয় রাস্তায় ফিলিস্তিনি পরিবারগুলো তাদের জিনিসপত্র নিয়ে হাঁটছে। অনেকে সাইকেল, গাধার গাড়ি এবং পিকআপ ট্রাকে করে ফেরত আসছে। এমনই একজন ফেরত আসা নারী মাজেদ আল আকাদ সিএনএনকে জানিয়েছেন, আমি গাজা শহরে যাচ্ছি, আমাদের বাড়ি ও জমিতে ফিরে যেতে হবে, আমরা বাস্তুচ্যুত হয়ে ক্লান্ত হয়ে পড়েছি। তিনি জানান যে অন্যান্য মানুষের কাছে ফেরত আসার কথা শুনেছেন তিনি, কোনো ইসরায়েলি কর্মকর্তার কাছ থেকে কোনো নির্দেশ পাননি। এদিকে উত্তর গাজার চেকপয়েন্টে ফেরার চেষ্টারত ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ করেছে ইসরায়েল। এতে করে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে সিএনএন। এ সময় 5 বছরের এক শিশুও ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়। এ ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাথে সিএনএন যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো মন্তব্য করেনি আইডিএফ। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো? আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন, তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে। আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি, ভিডিও রিলস, গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে। এখনই সঠিক সময়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেওয়ার। আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নম্বর 01711158496 এবং 01913089045।